বলে দিলাম সে আমাদের আল্লামা শফিউদ্দিন ইমানদার বসেন আচ্ছা কোনটা দেন আমি ফোন দিব আপনাকে আমি যাচ্ছি ফোন আপনি দিচ্ছেন না কেন আমার কাছে জমা দিবেন আমার কাছ থেকে আমাদের দেশে সমস্ত সাধারণ মানুষের অবস্থা আমরা তো দেখি কে কোন পথে কামায় আর কোন পথে খরচ করে আমরা দেখি না আসতে বলেন কেন আমরা দেখি না আমরা দেখি কে কোন পথে উপার্জন করে আবার কোন পথে খরচ করে এখন যে বান্দা হারাম পথে উপার্জন করা তার পেশা এবং নেশা সে মনে করবে তার মতো সবাই বুঝি হারাম করবে না উনি বলতেছে এটা আমার ওয়াইফ আমি আমাকে নিয়ে আসছে এই ব্যাপারে আমি কথা বলে উনি বলছে এটা আমি আপনার এটা প্রমাণটা কি আপনি যে ওনাকে বিয়ে করছেন তার প্রমাণ প্রমাণ আছে আচ্ছা ভাই কথা কর না কেন যে বান্দা চোর ওই চোর মনে করবে তার মতো সবাই বুঝি সমাজের চোর কথা বলেন না কেন যে সন্ত্রাস সে কাউরে বিশ্বাস করবে না মনে করবে সব আমার মতো টাকা কথা বলেন না কেন যে দুই নাম্বার যে চরিত্রহীন যে লম্পট সে মনে করবে তার মতো সবাই মনে হয় চরিত্রহীন যে হোটেলে গিয়া ওই অবৈধভাবে বিয়া বহির্ভূত ভাবে এক অবৈধভাবে মেলামেশা করে আবাসিক হোটেলে গিয়া সময় দেয় ওই ব্যক্তি মনে করবে যে টুপিওয়ালা যদি হোটেলে ঢুকে তাহলে সেও মনে হয় আমার মতো দুই নাম্বারই করার জন্য ঢুকছে
কথা বলেন না কেন? আপনি যে বিয়ে করছেন কত বছর ধরে বিয়ে করছেন? 2 বছর হয়েছে। 2 বছর ধরে আপনি এই এত জায়গা থেকে আপনি রয়্যাল ডিনারে কেন আসলেন? সময় কাটাইতে বাইরে যান, রাত কাটাতে বিয়ে করতে কেন রয়্যাল? না না আমি বেড়াইতে আসছি তাকে নিয়ে। আপনি বেড়াইতে এত জায়গা থেকে আপনি রয়্যাল ডিনারে কেন? আপনি আপনার ওয়াইফ নিয়ে বেড়াবেন? আমি আমার ফ্যামিলি লাইফটা একটু বন্ধ করে রাই। হ্যাঁ লাইফ বন্ধ করে যাও। আপনার নামটা আই দিন উনি উনি তো ভালোমন্দর শব্দ নেই, লাইফ বন্ধ করে দাও। আপনার আপনার পুরো নাম দেখেন। আরে ভাই টুপিওয়ালা, আমরাও তো আমাদের বিবিদের নিয়ে হোটেলে যাই। আমরা আমাদের এই যে বিবি আছে, আমার ওয়াইফ আছে, এ পর্যন্ত আজাদ ভাই, এ পর্যন্ত অন্তত ওই যে বাচ্চা আছে, ছোট বাচ্চা, আবু ঘুরতে যাবা না, ঘুরতে নিবা না? বলি যাবো একটু ফ্রি হই, যাবো একটু ফ্রি হই, এভাবে কোন রকম বুঝ দিয়া দিয়া রাখতেছি, কারণ ব্যস্ততা তো। আমগো কি ছেলে মেয়ে নাই? আমগো সংসার নাই? আমগো বিবি নাই? তঙ্গু বিবিরা ঘুরে উলঙ্গ বেহায় অপনা ভাবে, তঙ্গু বিবিরা বেগানা হয়ে ঘোরাফেরা করে, তোমরাও ওইভাবে চলো, আঙ্গু বিবিদেরকে নিয়েও আঙ্গু ঘুরতে মন চায়। এখন আমরা ঘুরতে গেলাম, একটু রিফ্রেশ হতে গেলাম, আমরা গিয়ে একটু ওই যে হোটেলে একটু যাব, আমরা টুপিওয়ালা ওখানে যেতে পারবো না, গেলাম কেন? এখন ধরে ওই যে আগ থেকেই তো তাহলে এত তাড়াহুড়া করে এতজন আসে করছে, আর কি আচরণ, কি হিংসাত্মক আচরণ, কথাই বলতে দেয় না। আল্লাহর বান্দা বলতেছে, ওই যে মামুন ভাগ সাহেবের কথা বলতেছি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। টুপিওয়ালারা ওনাদের কোনো ইচ্ছা থাকবে না নাকি? কথা বলেন না কেন? টুপিওয়ালাদের কোনো ইচ্ছা থাকবে না? টুপিওয়ালাদের কোনো চাহিদা থাকবে না? এগুলো মানুষ না, এগুলো রোবট, কথা কয় না, টুপিওয়ালারা রোবট। প্রিয় ভাই কথা মনোযোগ দিয়ে শুনবেন, আমরা কি মানুষ না? তোমাদের যা আছে আলেমদের তা নাই? প্রিয় ভাইরা পাগলামি বন্ধ করেন, আলেমদের বিরোধিতা বন্ধ করেন, একটু 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 মনটাকে একটু ইসলামের দিকে ডাবায় ঢুকায় দেন, একটু ভালোভাবে চিন্তা ভাবনা করেন। বাজে চিন্তা বাদ দিতে হবে, ভালো চিন্তার অভ্যাস করতে হবে, কথা বলেন ঠিক কি না? না উনি বলতেছে যে আমার ওয়াইফকে আমি আমাকে নিয়ে আসছে, এই ব্যাপারে আমরা কথা বলেন। উনি বলছে এটা আমি, আপনার এটা প্রমাণটা কি? আপনি যে ওনাকে বিয়ে করছেন তার প্রমাণ? ভালো মন্দির শব্দ নেই, আপনার কাছে এত প্রশ্ন জবাব দিল আগাম করবেন, আর আমাদের আপনার কসম খেয়ে বলে আমি আপনার মনে কসম খেয়ে
প্রিয় ভাইরা, অনেক ভাইরা বলে যে এতজন মানুষ শহীদ হয়েছে, এখন ওনার ওখানে বিবি ওনার স্ত্রী রে নিয়ে যাওয়া উচিত হয়েছে নি। প্রিয় ভাই, আলেমরা তোমাদের মতো ভারসাম্যহীন ভাবে চলাফেরা করে না, আলেমরা তোমাদের মতো আবেগে নিজের ভাষায় দেয় না। আলেমদের মন থাকতে হবে সব সময় রিফ্রেশ, আলেমরা সব সময় তৈরি থাকতে হবে দিনের জন্য। আর কারণ ওনারা কথা বলতে হবে, পাগলামি যদি আবেগে ভেসে যায় কথাবার্তা আসবে উল্টা পাল্টা। নিজেকে যদি আপনি রাস্তা দিয়ে চলতেছেন দ্রুত চলা যাবে না, আপনি চলতে হবে মধ্যম পথে। কথাবার্তা বলতেছেন দ্রুত বলা যাবে না, যে কোনো কাজে ভারসাম্যতা বজায় রেখে কাজ করতে হয়। কথা বলেন ঠিক কি না? এখন আপনারা মনে করেন আবেগ, আরে ভাই আমরা আলেমরা সব মেনটেন করে আমাদের চলতে হয়। স্ত্রীর একটা সময় মতো স্ত্রীকে বোঝায় দিতে হবে, আমার সন্তান একটা সন্তানকে দিতে হবে, ময়দান একটা ময়দানে সময় মতো দিতে হবে, যেখানে যখন যেটা দরকার ঠিক সময় মতো তখন ওটা করতে হয়। চিল্লে বলেন ঠিক কি না? একজন মহিলা আছে ওনার সাথে, উনি বলছে এটা ওনার বিবাহিত স্ত্রী। এখানে সোনাগাঁ থানার ওসি তদন্ত তবিদুর রহমান আছেন, আছেন এসিলেন এসিলেন সাহেব আছেন, আছেন যুবলীগের সভাপতি নান্নু ভাই। আপনারা যারা করতেছেন আমি আপনাদের বিরুদ্ধে, আপনি অবশ্যই আইনের ব্যবস্থা নিবেন, আইনের ব্যবস্থা নিবেন না? ভালো তো, আপনি কি বলতে চাচ্ছেন, আপনি কি বলতে চাচ্ছেন মিডিয়া আপনার সাথে কে দুর্ব্যবহার করছে? আপনি বলেন, হ্যালো আপনি বলেন কে আপনার সাথে, আপনি কে দুর্ব্যবহার করছে আপনার সাথে, আপনার সাথে কে দুর্ব্যবহার করছে আপনি বলেন? সবাই দুর্ব্যবহার করছে, আপনি একলাই ভালো মানুষ এই জায়গায়। এখানে মিডিয়ার লোকেরা কি যুক্তিযুক্ত আপনি বলেন, আবার বলতেছেন আপনি মিডিয়ার বিরুদ্ধে, আপনি মিডিয়ার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবেন এই কথাটা কেন বললেন? আপনার স্ত্রী তো বেরোইছে, বেরোইছে না উনি? আপনি কেন বলাইতে চাইলেন? আপনি আপনি বলা যাবে আপনি এখানে আপনারা দেখছেন এখানে আরো উপস্থিত আছেন, ঠিক আছে, বিভিন্ন নেতা কর্মীরা আমল করে হাতে হাতে আপনাদের বড়দের সাথে
তারপরে উনি এখানের মধ্যে স্ত্রী দাবি করছেন আমি সেটা আমরা কি আমি কথা বলতেছি, আমি আপনারা আমার সাথে ব্যবহার করেছেন, আমার ওয়াইফ কে যারা অপমান করেছেন, এই যে আপনি মুখ খুলেন, ভারসাম্যতা বজায় রেখে জিন্দিগি জীবন আমাদেরকে কাটাতে হয়। প্রিয় ভাইরা, মনে হয় কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের, ভালো করে হৃদয়ঙ্গম করে নেবেন। আপনি নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে কথা বলবেন। আমি যে বলেছিলাম আল্লাহর বান্দা, এই যে উনি আল্লাহর বান্দা, উনি বারবার বলেছে আল্লাহর কসম, উনি আমার বিবাহিত স্ত্রী,
দুই বছর হয়েছে আমি বিয়ে করেছি আমার বিবাহিত স্ত্রী, তোমরা আমার মান সম্মান নষ্ট করতেছ না, কোনো কথা শোনা যাবে না, কোনো কথা শোনা যাবে না। টুপিওয়ালা আবার হোটেলে আসে নাকি? প্রিয় ভাইরা, ওনার বন্ধু বান্ধবরা পরামর্শ দিছে, ভাইজান আপনি তো ক্লান্ত, কেমন ক্লান্ত শোনেন, আমরা নিজেরাই তো ক্লান্ত, আমরা নিজেরাই তো ক্লান্ত, সেই যে কথা বলতেছি তা না, একদিনও বিশ্রাম নাই, একদিনও বিশ্রাম নাই, বিশ্রাম খুব দরকার। আলেম ওলামারা পরামর্শ দিছে, ওনার দোস্তরা পরামর্শ দিছে, আপনি একটু রিফ্রেশ হওয়া দরকার, রিফ্রেশ হওয়া দরকার, একটু ফ্রেশ হওয়া দরকার। যান বহু ব্যস্ততা, একটা দিন একটু ছুটিতে একটু সময় দেন, এটা কি অন্যায়? আসতে বলবেন না, এটা কি অপরাধ? কিন্তু ওরা করে দিল কি, মিডিয়াতে প্রচার করে দিল কি, যে উনি নারী নিয়ে হোটেলে আটক, নারী সহকারে মামুনুল হক সাহেব গ্রেপ্তার। এখন এই যে মিডিয়া এটা প্রচার করে দিল, এখন তো প্রমাণ হয়েছে উনি অন্য কোন নারী না, উনি ওনার বিয়ে করা বৈধ স্ত্রী, হালাল স্ত্রী। এখন মিডিয়া কি আবার ক্ষমা চাইবে? কথা বলেন না কেন, চাইবে? চাইবে না। আমরা অতীতে দেখেছি এনায়েতুল্লাহ আব্বাসি সাহেবকে নিয়েও মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে, উনি না অথচ ছবি দেখায় বলতেছে এনায়েতুল্লাহ আব্বাসি গ্রেফতার, ওই যে সব সন্ত্রাসী কর্মকাণ্ড করতে গিয়া পরে প্রমাণ হলো এটা উনি আব্বাসি না, এটা অন্য একজন, আব্বাসি সাহেবের কাছের একজন, ওনার ভাই, কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডে নয়।